সংক্রমক উদ্বেগজনক হারে বৃদ্ধিতে সাতক্ষীরায় সাত দিনের লকডাউন সকাল থেকে শুরু হয়েছে। বিধি নিয়ম চলছে দেশের বিভিন্ন স্থানে। সাতক্ষীরা পৌরসভা সহ উপজেলাগুলোতে দোকানপাট, শপিং মল, গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত হয়েছে। জরুরি নিত্যপণ্যের দোকান 9টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকবে। সাতক্ষীরা যশোর খুলনা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। তবে ভোমরা স্থলবন্দর কার্যক্রম স্বাভাবিক আছে। লকডাউন চলছে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়া নোয়াখালী পৌরসভা সহ 6 ইউনিয়নে লকডাউন ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে খুলনা মহানগরীর 3 থানায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এছাড়া নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ সহ বিভিন্ন স্থানে সীমান্তবর্তী কিছু এলাকায় বিধিনিষেধ কার্যকর আছে।